এরপরে বিশ্ব নবী বলেন, ও আমার সাহাবীরা, আলা উহবিরকুম বিআহলিন নার, আমি কি তোমাদেরকে জাহান্নামী মানুষের তিনটি বৈশিষ্ট্যের কথা বলবো না? তার মধ্যে এক নম্বর হচ্ছে কুল্লু অতুল্লীন, সমাজের মধ্যে যে মানুষগুলো হচ্ছে কর্কশ, মানে তার বিহেভিয়ার এতটাই মানে কঠিন, মানে আপনার সঙ্গে সে এমন ব্যবহার করবে মনে হচ্ছে সে আপনাকে মারার জন্য আসতেছে, তার কথার মধ্যে কোনো নম্রতা নেই, কোনো ভদ্রতা নেই, সবসময় কঠোরভাবে মানুষের সাথে কথা বলে, রুক্ষ ভাষায় কথা বলে মানুষের সাথে। এরকম আছে না ভাই সমাজের মধ্যে? আছে, যারা রুক্ষভাষী, যারা মানুষের সাথে রুক্ষ ভাষায় কথা বলে, কর্কশ ভাষায় কথা বলে, প্রাথমিকভাবে তোমরা ধরে নিবা এই মানুষটা হচ্ছে জাহান্নামী মানুষ। এরপরে দু নম্বর বললেন যে জাওয়াবিন, অর্থাৎ যার হৃদয়টা অনেক শক্ত হয়, কঠিন হয়। আপনি একটা অপরাধ করে ফেলেছেন, মানুষ হিসাবে অপরাধ তো হতেই পারে, অপরাধ করে ফেলেছেন, আপনি তার কাছে ক্ষমা চাচ্ছেন যে ভাই আমাকে ক্ষমা করে দাও, সে ক্ষমা করতেছে না আপনাকে, না আমি তাকে ক্ষমা করতে পারবো না, শর্ট। মানে যার হৃদয়টা কঠিন হয়, যার হৃদয়টা কঠোর হয়, এই মানুষগুলো হচ্ছে জাহান্নামী মানুষ। আর তিন নম্বর হচ্ছে মুস্তাকবিরিন, যারা অহংকারী হয়, যারা অহংকারী হয়। এই তিন শ্রেণীর মানুষ যদি তোমরা সমাজের মধ্যে দেখতে পাও, তাহলে তোমরা প্রাথমিকভাবে ধরে নিবা এই মানুষগুলো হচ্ছে জাহান্নামী মানুষ। প্রিয় ভাইরা আমার, অহংকার এমন একটি জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, যে ব্যক্তিটা অহংকার করলো সে ব্যক্তিটা আমার চাদর নিয়ে টানাটানি করলো। তার মানে আল্লাহ যে চাদর পরেন ব্যাপারটা এমন না, আল্লাহ আমাদেরকে জাস্ট বোঝানোর জন্য বলেছেন যে ব্যক্তি অহংকার করলো সে ব্যক্তি আমার চাদর নিয়ে টানাটানি করলো। প্রিয় ভাইরা আমার একটু কান লাগান, প্রচণ্ড শীতের মৌসুমে আপনি একটা দামি চাদর পরিধান করে যাচ্ছেন, এমন সময় পিছন থেকে আপনার চাদরটা কেউ টেনে খুলে ফেললো, ওই সময় আপনার মনের অবস্থাটা কেমন হবে? অনেক রাগ হবে না? তারপর অনেক রাগ করবেন না আপনি? অনেকটা রাগ করবেন, প্রচণ্ড শীত, কুয়াশা পড়তেছে, আপনার গায়ে থেকে সেই চাদরটা টেনে ফেলে দিল, ওই সময় কিন্তু আপনি অনেকটা রাগ করবেন। ঠিক যদি কোনো ব্যক্তি অহংকার করে, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, যে ব্যক্তি অহংকার করলো সে আমার চাদর নিয়ে টানাটানি করলো। অহংকার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে পারেন, আমরা মানুষ কখনো অহংকার করতে পারি না। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী তার হাদিসের মধ্যে বলে দিয়েছেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকাল যাররাতিন মিন কিবর। বিশ্বনবী বলে দিয়েছেন, আল্লাহর কোনো বান্দা বান্দির অন্তরের মধ্যে যদি জাররা পরিমাণ অহংকার থাকে, সরিষা দানা পরিমাণ যদি কারো অন্তরের মধ্যে থাকে, ওই ব্যক্তিটা কোশ্চিনকালেও আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। যদি কারো অন্তরের মধ্যে সরিষা দানা পরিমাণ যদি অহংকার থাকে, ওই ব্যক্তিটা কোশ্চিনকালেও আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। প্রিয় ভাইরা আমার, সাহাবায়ে কিরাম বললেন, কল আর রজুলুন ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এমনও মানুষ আছে যে মানুষগুলা সুন্দর পোশাক পরে, সুন্দর ড্রেস পরে, সুন্দর জুতা পরে, এই মানুষগুলা এই যে সুন্দর ড্রেস পরলো, এই সুন্দর পোশাক পরাটা কি অহংকার হবে নাকি? বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ নিজে সুন্দর, তিনি সৌন্দর্যকে ভালোবাসেন, যদি কোনো মানুষ সুন্দর পোশাক পরে এটা কোনো অহংকার হবে না। আল্লাহ নিজে সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন, যদি কোনো ব্যক্তি সুন্দর পোশাক পরে এটা অহংকার নয়, সুন্দর পোশাক পরাটা অহংকার নয়, মনের ভিতরে অহংকার আসারই হচ্ছে গুনাহ। আমি দশতলা বিল্ডিংয়ের মালিক, এটা অপরাধ না, আমি হালাল পন্থায় এই দশতলা বিল্ডিংয়ের মালিক হয়েছি, এটা অপরাধ নয়। কিন্তু অপরাধ কোনটা? যদি আমার ভিতরে অহংকার আসে, একটু ভাব আসে, আমার তো দশতলা বিল্ডিং আছে, আমার তো একটা গাড়ি আছে, আমার তো এটা আছে সেটা আছে, যদি এগুলির অহংকার আমাদের ভিতরে চলে আসে, এটা হচ্ছে মারাত্মক একটি গুণা, কিন্তু এগুলি থাকা অহংকার নয়। বিশ্বনবী বলেন যে সুন্দর পোশাক পরা এটা অহংকার নয়, সুন্দর পোশাক পরতেই পারো, কারণ আল্লাহ নিজে সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন, সৌন্দর্যকে তিনি ভালোবাসেন। প্রিয় ভাইয়ের আমার, বিশ্বনবী বললেন, তবে অহংকারের দুইটা পরিচয় নিয়ে যাও। দুইটা পরিচয়ের মধ্যে এক নম্বর অহংকার হচ্ছে আলা আল কিবরু বাতনুল হক, যদি কোনো ব্যক্তি সত্যটাকে সত্য জানার পরেও সেটা মিথ্যা বলে স্বীকার করে, সত্যটাকে সত্য জানার পরেও সেটা সে বিশ্বাস করতেছে না, মিথ্যা, আমি জানি যে একটা জিনিস সত্য সেটা আমি স্বীকার করতেছি না,
কারণ আমি যে দল করি সেই দলের নেতাকর্মীরা সবাই ওই মিথ্যাটাকে সত্য বলতেছে, আমি নিজেও সেই সত্যটাকে মিথ্যা বলে স্বীকার করতেছি, সেটাকে আমি সত্য বলতেছি না, এটাই হচ্ছে অহংকার। আল কিবরু বাতানুল হক, সত্যটাকে মিথ্যা বলে স্বীকার করা, এটাই হচ্ছে কি অহংকার। আমি জানি যে এটা অপরাধ করছে, আমি জানি এটা অন্যায়, তারপরে আমি স্বীকার করতেছি না, মন থেকে স্বীকার করতেছি না, আমি জবান দিয়ে বলতেছি না, কারণ বললে আমার দল থেকে আমার পটটা থাকবে না, এই কারণে আমি বলতেছি না, স্বীকার করতেছি না। তিনি বললেন আল কিবরু বাতানুল হক, সত্যটাকে সত্য জানার পরেও যারা এটাকে অস্বীকার করবে এটাই হচ্ছে অহংকার। দু নম্বর বললেন গমতুন নাস, মানুষকে অবজ্ঞা করা, তাচ্ছিল্য করা, অবহেলা করা, মানুষকে মূল্যায়ন না করা, এগুলি হচ্ছে কি ভাই অহংকার।